মাধ্যমিক দু হাজার চব্বিশের এমিডিয়ে টেস্ট থেকে পেজ নাম্বার নশো দুইতে জীবনবিজ্ঞানের যে সেটটা আছে সেটা আজকে সলভ করছি প্রথম প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশ উত্তর হবে কাণ্ড। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে খরিত হরমোনটির নাম কি উত্তর হবে অ্যাড্রিনালিন চোখের পিৎ বর্তমান থাকে কোথায় এর উত্তর হবে রেটিনাতে তারপরে প্রশ্ন রেটি অ্যাডিনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যাগত অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন থাকে নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় উত্তর হবে বীজ সপুষ্প উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কি হবে সঠিক বৈশিষ্ট্য হবে পুংগ্যামেট পরাগনালী ডিম্বরন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করে মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হবে কুঞ্চিত বীজ মোটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য কি হবে প্রকট বৈশিষ্ট্য হবে সবুজ বর্ণের ফল নেক্সট শঙ্কর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা কি হবে তো দেখো এখানে শঙ্কর লম্বা সবুজ বীজ তাহলে শঙ্কর লম্বার জন্য ক্যাপিটালটি স্মলটি আর শঙ্কর সবুজ বীজ মানে হলুদ হচ্ছে ক্যাপিটাল ওয়াই হয় তাহলে এখানে একটা ক্যাপি একটা সবুজ হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই ওকে এটা নাহলে তো সবুজ বীজ হবে না তাহলে দেখো এখান থেকে কত ধরনের গ্যামের তৈরি হবে টু টু দি পাওয়ার এন এনের মান কত এখানে কতগুলো আলাদা আছে ক্যাপিটালটি স্মলটি আলাদা আছে কিন্তু ক্যাপিটাল ওয়াই স্মলাই স্মলই একই আছে তাহলে একটাই আলাদা আছে তার মানে দু ধরনের হবে উত্তর উত্তর হবে দু প্রকারের ব্যবহার অব্যবহারের ধারণা কোন বিজ্ঞানী উত্তর হবে ল্যামার্ক পরে প্রশ্ন মোটর গাছের আর ঝুমকলতার আকর্ষক কী ধরনের অঙ্গ দুটোর কাজ একই তার মানে সমবৃত্তি অঙ্গ জীবনের উৎপত্তিতে থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কি অ্যামাইনো অ্যাসিড হবে সঠিক নেক্সট নাইট্রোজেন স্মৃতিকারী অণুজীবের নাম কী হবে উত্তর হবে অ্যানাবিনা নেক্সট জীব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত যে পদার্থটা তার নাম হচ্ছে ডিডিটি ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখতে পাওয়া যায় কোথায় লবণাক্ত অঞ্চলে তারপরে শূন্যস্থান পূরণ উদ্ভিদ মূলের জলের উৎসের দিকে যাওয়াকে কি বলা হয় এটাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন তারপর ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে বলা হয় কি লোকাস তারপর ক্যাপিটাল বি স্মল বি বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে কী বলা হবে এটাকে বলা হবে শঙ্কর জীব নেক্সট বিজ্ঞানী ফক্সের মতে কোনো জীব সৃষ্টি হয় ড্যাস থেকে ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার থেকে মাইক্রোস্ফিয়ার এখান থেকে জীব সৃষ্টি হয়েছে ধান খেতে উৎপন্ন দাহ্য গ্রিন গ্যাস সবাই পারবে সিএইচ ফোর জেএফএম ধারণারই প্রথম সূত্রপাত ঘটে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে আরাবাড়ি অরণ্যে তারপরে আসে সত্যমিথ্যা জীব বেরালিন হরমোন উদ্ভিদের অকালপত্রমোচন রোধ করে এটা মিথ্যা হবে কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো ইন্টারফেজ এটা সঠিক হবে ক্যাপিটালটি স্মলটি গ্যামেট দ্বয় মিলনের ফলে হোমু উৎপন্ন হয় এটা ভুল হবে হেটারো জাইগাট উৎপন্ন হয় ঘোড়ার অভিব্যক্তিকে মেসোহিপাস ও প্লায়োহিপাসের মধ্যবর্তী জীবাশ্মটি হলো মেরিচিপাস এটা সঠিক কীটনাশক আগাছানাশক তেজস্ক্রিয় পদার্থর দ্বারা ব্রঙ্কাইটিস ঘটে এটা ভুল হবে লেখাপড়া শেখা এক প্রকার জন্মগত প্রতিবর্ধক্রিয়া এটাও ফুল হবে এটা অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো লঘু মস্তিষ্ক কী হবে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে বহু কোষের মৃত্যু এটা বার্ধক্য দোষাতে ঘটে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াইক্রোমোজম সাহায্য করে হটডাইলুট সুপ কথাটা হ্যান্ডলাইন ব্যবহার করেছিল প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে আর সরাসরি কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে বিষ অদৃশ্য কী হবে অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন এগুলো উদ্ভিদ হরমোন প্রজেষ্টেরণ এটা প্রাণী হরমোন তাহলে বিষদৃশ্য প্রজেষ্টেরণ অগ্রমস্তিষ্কের থেকে বড় অংশের নাম কি এটা হচ্ছে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম ডিএনএ যদি থাইমেন হয় আর এনে কী হবে ইউরাসিল হবে ইউরা সিল মটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য এটা তো পারবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি থ্যালাসেমিয়াতে কি হয় হিমোগ্লোবিন তৈরি হয় না হিমোগ্লোবিন উৎপন্ন হয় না উৎপন্ন হয় না জৈব বিবর্তন সম্পর্কিত ল্যামার্কের ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন এর নাম কি হবে ফিলোজফিক জুলজিক ফিলোজফিক জুলজিক ওকে এই গ্রন্থে লিখেছিল ভ্রূণ কলা বীজ ক্রায় সংরক্ষণ এখানে তিনটি বিষয়ের মধ্যে এক চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্ভুক্ত সবগুলো হচ্ছে ক্রায় সংরক্ষণ রেড ডাটা বুক যে সংস্থা প্রকাশ করে তার নাম কি আইইউসিএল ওকে পিডিএফ ডেসক্রিপশানে থাকলেও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আসি পরের ভিডিওতে ভালো থেকেও পড়তে থাকো অল দ্য বেস্ট